हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। दिस इज स्ट्रॉन्ग राइडर गर्ल जेनी। আর আমি কলকাতা থেকে আমার গুরুদংমারের জার্নি আমি শুরু করে ফেলেছি। এখন আমি যাচ্ছি, সোলো রাইড করছি, আমার বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছি আমি। এখন এটা উপহার, কলকাতার উপহার। এটা আমি উপহারের এখানেই থাকি, এক্সাক্ট অ্যাড্রেসটা আমি দেবো না, সরি, কিন্তু আমি এখানেই থাকি। সো আমি এখন বেরিয়ে পড়েছি আমার জার্নির উদ্দেশ্যে। এখন আমি মানে শিলিগুড়ি যাব, আগে কলকাতা থেকে শিলিগুড়ি যাব। সো 30 তারিখ, মানে 12টা বেজে গেছে, এখন 1 তারিখ পড়েই আছে। তো আমি বেরিয়ে পড়েছি, চেষ্টা করবো একদিনে শিলিগুড়ি ঢোকার, এরকমই প্ল্যান আছে। তো দেখা যাক কী হয়, আমি কতদূর পৌঁছাতে পারি, কিন্তু আমি আশা করছি আমি একদিনে শিলিগুড়ি পৌঁছাবো, পৌঁছে দেখাবো আমি। তো ফ্রেন্ডস, আমি এখানেই শেষ করছি, একেবারে শিলিগুড়ি পৌঁছে আমি বাকি জার্নিটা তোমাদের, মানে বাকিটা আমি দেখাবো, কারণ অনেকটা জার্নি। অ্যান্ড অ্যাকশন ক্যামেরার চার্জও খুব কম থাকবে, আর এতবার দাঁড়ালে চার্জ করতে গেলে বা এত কিছু করতে গেলে আমার মানে পৌঁছানো হবে না। তো আমার এখন মেন টার্গেট যে একদিনে আমাকে শিলিগুড়ি পৌঁছাতে হবে। আমি এখন কলকাতা পিয়ারলেস হসপিটালের সামনে দিয়ে পেরোচ্ছি, আমি খুব এক্সাইটেড। আর আশা করব যে আমি যে আমার ড্রিম রাইডটার জন্য আমি বেরিয়েছি সেটা যেন আমি পুরো করতে পারি। আর হ্যাঁ, তোমাদের সবার উইশ আমার সাথে আছে, আমি জানি আমি পেরে যাব। অ্যান্ড আমি ওই জন্য একাই বেরিয়ে পড়েছি, আমি কোনো গ্রুপের উদ্দেশ্যে বা কোনো কিছুর জন্য আর ওয়েট করতে পারলাম না। অলরেডি আমার অ্যাক্সিডেন্টের জন্য অনেক ক্ষতি হয়ে গেছে আমার শরীরের। তো আমি মানে ভেবেছিলাম আর কোনোদিনও বড় রাইড করতে পারবো না, কিন্তু না, আমি এখন মোটামুটি সুস্থ আছি। তা ওখানে পৌঁছানোটাও একটা সার্থকের ব্যাপার, বা ওখানে পৌঁছানোটাও একটা বিশাল বড় ব্যাপার। সবাই পারে না পৌঁছাতে, কারণ অনেকেই আমি দেখেছি গুরুদংমার রাইড করতে বেরিয়েছে কিন্তু শেষ অবধি পৌঁছাতে পারিনি। সো আমিও বলবো না যে আমি একদম মানে জানি না কী হবে, আমি এখন কিছু বলতে পারছি না, মানে আই হ্যাভ নো আইডিয়া যে কী হবে, কী হতে চলেছে, আমার কোনো আইডিয়া নেই। আমি আগে শিলিগুড়ি পৌঁছাই, শিলিগুড়ি যদি পৌঁছে যাই ঠিক আছে, তা আশা করছি বাকিটাও তাহলে আমি পৌঁছাতে পারবো। সো আমি খুব এক্সাইটেড, এবার আমি মেন রোডে উঠছি এখন। আমার আমি প্রচণ্ড এক্সাইটেড, অ্যান্ড আমার লাইফের প্রথম এত বড় রাইড, আমি সত্যি প্রচণ্ড এক্সাইটেড। আর এই মানে 2022 ডিসেম্বরে আমার গুরুদংমার রাইড আমি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো।